সালামু আলাইকুম। আজকে সকালবেলায় আমি মিরপুর শাহালি মাজারের সামনে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মাজারের ভিতরে দেখি একটি লোক কথা বলতেছে। তা আমি ভাবছিলাম যে আসলে পাগল, কিন্তু তার কথাবার্তাগুলো শুনে আমি অবাক হয়ে গেছি। তার ভিতরে যে প্রতিভা এবং সে একজন কবি, তার আর্টিস্ট করা কিছু ছবি দেখালো, সে তার কথাগুলো অনেক শুনে অনেক ভালো লাগছে। তাই একটা ভিডিও করলাম, ভিডিওটা আপনারা দেখেন, দেখে তার কথাগুলো শুনেন, অবশ্যই ভালো লাগবে। যারা কালা টাকার ব্যবসা করছেন তারা ধরা ছোঁয়ার বাইরে, আর যারা সাদা টাকা নিয়ে চলাফেরা করছেন তারা বাসায়। এই কথাটা কিন্তু ভাই একটা গুরুত্ব আছে। সাদা টাকা হচ্ছে কষ্টের টাকা, যেটা এই যে বাজারেতে যারা বলে মিল তুই যে দেখেন একটা জাকা মাথায়, ওই জাকাটা যখন এই বাজারের থেকে মাথায় করে এই বাজারে নিয়ে আসবে টাকা পাবে 50টি, অনেক কষ্টের টাকা। ওইখান থেকে আমাকে এখানে সাইজের জন্য 10 টাকা সে দেবে, কেন না ওরা তো অনেক কষ্টের টাকা দেবে। আমি বাংলাদেশ থেকে শাক কিনে দিচ্ছি, আমিও বাংলাদেশের একজন নাগরিক, আমারও অধিকার আছে দেশের প্রতি, আমি দেশের জন্য কথা বলি, আমি দেশের জন্য কথা বলি। তাই দেখেন আমার নাম মোহাম্মদ কবির সিকদার, আমি একজন প্রতিবন্ধী হয়ে বাংলাদেশের জন্য আর্টিস্ট করে বোঝানোর জন্য, আমারও অধিকার আছে কথা বলার জন্য, আমি দেশের জন্য কথা বলি, আমি দেশের জন্য কাজ করি। আমি একজন কবি, আমি কবি দাবি করছি বাংলাদেশ থেকে, নতুন প্রজন্ম উদ্ভাবনী হিন্দু শক্তি। তাই বঙ্গবন্ধু স্যাটেলাইট মহা আকাশে ঘুরিতেছে, ভাষায় কথা বলছি, আমার দেশ সোনার বাংলাদেশ, আলহামদুলিল্লাহ আমি প্রশংসা করি তারই যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি দোয়া করি সবার জন্য, সবাই যেন সুখে শান্তিতে ভালো থাকে। আলিফ লাম মিম, মিম জবর মা, আল্লামা কুরআন। হে মানব জাতি, তুমি মাথা নত করো তারই কাছে যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। তুমি দোয়া করো সবার জন্য, সবাই যেন সুখে শান্তিতে ভালো থাকে। তাই দেখাই একটা